স্বপ্নারানী বন্দ্যোপাধ্যায় স্মরণ সভা 2018 এইখানে আজকের আমাদের মাননীয় সভাপতি শ্রী শ্যামল কুমার সিং, কিন্তু তিনি কাজের মানুষ, ব্যস্ত আছে, আসতে তার একটু দেরি হবে। আমি সাধারণ সম্পাদক বিমান কুমার ভট্টাচার্য প্রারম্ভিক সভায় আমার পাশে সহ সভাপতি মাননীয় ডক্টর শান্তিনাথ ঘোষকে মঞ্চে আসার জন্য অনুরোধ করেছি এবং সভাপতি অনুপস্থিত পর্যন্ত ডক্টর শান্তিনাথ ঘোষকে সভা পরিচালনা করবার জন্য অনুরোধ করব, তারা মঞ্চে আসবে। আমরা সভা শুরু করতে চলেছি। আর আপনাদের জানিয়ে দেন যে আপনারা অনেকেই হয়তো এই কার্ড পেয়েছেন, তবুও এই কার্ড যারা পাননি তাদের জন্য এই কার্ডে কি আছে সেটা আমি একটু লিখে শুনিয়ে পরে শুনিয়ে দিচ্ছি। প্রথমে যে অশোকনাথ গঞ্জনা স্যারকে স্মারক সমিতির উদ্যোগে স্বপ্নারানী বন্দ্যোপাধ্যায় স্মারক স্বপ্নারানী বন্দ্যোপাধ্যায় সংক্ষিপ্ত পরিচয় এখানে দেওয়া আছে, আমি সেটাই পড়ে শুনি। স্বপ্নারানী বন্দ্যোপাধ্যায় ছিলেন, মানে বিয়ের আগে ওনার গঙ্গোপাধ্যায় ছিল, স্বপ্নারানী গঙ্গোপাধ্যায় ছিলেন হুগলি জেলার মশাকে বিখ্যাত জমিদার বংশের কন্যা। জন্ম 9 জুলাই 1951। পিতা বলাইচা গঙ্গোপাধ্যায় এবং মাতা পার্বতী ক্যারিচরণ গ্রাস হাইস্কুলে শিক্ষা লাভের পর বিবাহ সূত্রে উনি আবদ্ধ হন উত্তর কলকাতার রামবাগানের সনাতন পণ্ডিত হরিহর বিদ্যাভূষণ শাস্ত্রীর পুত্র, পশ্চিমবঙ্গ সরকারের আবাসিক দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি ছিলেন সদা হাস্যময়ী, অফুরন্ত প্রাণ শক্তিতে ভরপুর এবং প্রবল দেবদূত। তার দুই পুত্র আইনজীবী পার্থসারথী বন্দ্যোপাধ্যায় ও তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায় এখানে উপস্থিত আছে, সামনেই আপনারা দেখতে পাচ্ছেন। তার সুযোগ্য পুত্র আইনজীবী শ্রী পার্থসারথী বন্দ্যোপাধ্যায় এবং তার আরেক পুত্র শ্রী তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারা দুজনেই এখানে উপস্থিত আছে এবং তাদের মায়ের জন্য এই স্মারক সভার আয়োজন করেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। কারণ তাদের মাতৃভক্তি আমাদের খুবই মোহিত করেছে। আমরা এই সমিতির সঙ্গে তাদের প্রচেষ্টায় মূল্য দিই, যার জন্য সন্তানের মায়ের প্রতি তাদের যে শ্রদ্ধা ভালোবাসা তার মূল্য দেবার জন্যে অশোকনাথ গৌরীনাথ সাথে স্মারক সমিতি এই সভা আয়োজন করে। এই সভায় যারা বক্তব্য রাখবে তাদের মধ্যে আমার পাশেই উপস্থিত আছেন সহসভাপতি ডক্টর শান্তিনাথ ঘোষ, এবং যাদের আসবার কথা আছে তারা হচ্ছেন নেতাজি বিশেষজ্ঞ ডক্টর জয়ন্ত চৌধুরী, এনার একটি পত্রিকার সম্পাদক উনি আছেন আলিপুরবার, তার বিষয় হচ্ছে নেতাজি পরম পূজনীয় মা জয়ন্ত। আর যত্ন জানি তিনি আসবেন, তিনি হচ্ছেন শ্রী বিশ্বরূপ দেব, সিএবি
যিনি কর্মকর্তা ছিলেন এবং শ্রী গোপীনাথ ঘোষ, আর আমরা বাঁচিয়ে আমাদের সভাপতি মাননীয় শ্রী শ্যামল কুমার সেনকে, তিনি হয়তো ছটা সাড়ে ছটার মধ্যে এখানে এসে অপেক্ষা, তার জন্যে আমরা মাঝখানে যে একটা খালি আছে সভাপতি এখানে। এই আমন্ত্রণ পত্রে যেটা লেখা আছে আমি বলেছি সেটা পড়ব, সেটাই আমি বলছি। মা শব্দটার অর্থ যে মাথা দর্শন শক্তি, সেটা বুঝলাম মাকে হারানোর পর। জন্মের সময় একবার নারী কাটা হয়েছিল, মায়ের মৃত্যুর সঙ্গে সংসার থেকে যেন নারীটা কাটা হয়ে গেল, সব কিছু একই রকম থেকেও কোথাও কিছু একটা যেন নেই। প্রতিটা সংসারে মায়েরাই হচ্ছেন মাধ্যাকর্ষণ শক্তি, তারাই সংসারকে ধরে রাখেন, বেঁধে রাখেন, দশক পূজা দেবী সদা সর্বদা যায় আগে রাখেন। যদিও তারা প্রচারের আলো থেকে দূরে থেকে যান ছিল, আমরা দুই ভাই মায়ের জন্য কোনোদিন কিছু করতে পারি, তাই সেই অনুশোচনা থেকে সমাজের সকল মায়েদের সম্মান জানাবার জন্য বার্ষিক এই স্মারক বক্তৃতার আয়োজন করেছে। বিগত দু বছর সমাজের বহু বিশিষ্ট ব্যক্তি যেমন সাহিত্যিক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়, সরকার, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বিশ্বরূপে স্বামী বিবেকানন্দের আবাসে প্রধান মহারাজ তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে এই অনুষ্ঠানকে সাফল্য মন্দির সাহায্য করেছেন। প্রার্থনা করুন যেন আগামী দিনে মাতৃবন্দনার এই প্রয়াসকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। পার্থসারী ও তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায় এই দুই ভাই মাকে স্মরণ করে তাদের এই বক্তব্য আমন্ত্রণ পত্রে আমরা এখানে উপস্থিত হয়েছেন নেতাজি গবেষক ডক্টর জয়ন্ত চৌধুরী, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উনি আলিপুর বার্তার সম্পাদক পদে ডক্টর জয়ন্ত চৌধুরী মঞ্চে এসেছেন, আমরা তার কাছ থেকে মূল্যবান আলোচনা শুনব এবং তার তিনি আসবেন বলে আমার কাছে বেশ কয়েকটা ভূমি এসেছিল এবং তারা বলেছে জয়ন্তবাবু আসছেন, তো আমি বললাম হ্যাঁ উনি আসবো বলে আসেন, সাধারণত উনি ফেল করেন না, তা উনি নিশ্চয়ই মানে ভদ্রলোক এখানে তার সঙ্গে দেখা করবেন, তাদের কিছু মানে জানবার আছে বা কিছু বলবার আছে। যাই হোক বলছি, তারপরে অশোকনাথ রবীন্দ্রনাথ সাথে সারসঙ্গে আজকে আটই জেলায় যে অনুষ্ঠান হচ্ছে এরপরে অনুষ্ঠানের জন্য আপনাদের আমন্ত্রণ রাখছি। 27 আগস্ট জীবনানন্দ সভাগার অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি নন্দন চত্বরে, সেখানে বিকাল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত সংস্কৃত দিবস এবং রাখি উৎসব অনুষ্ঠিত হবে। আপনারা অবশ্যই সেদিন আসবেন, পরে অবশ্য আমন্ত্রণ পত্র এবং এসেন্স আপনাদের কাছে পৌঁছে দেবে। মায়েদের স্মরণে এই অনুষ্ঠান হচ্ছে বলে আমি প্রথমেই মাইকেল মধুসূদন দত্তের জন্ম বঙ্গভূমির প্রতি উনি যেটা লিখেছেন সেটাই পড়ে না শোনালে যেন আমার মনে হয় সম্পূর্ণ হয়।
রেঘুমাজ আসলে মনে এই মিনতি করি পদে সাথীতে মনের সাজ ঘটে যদি পরমা মধুর দিন করুণা গো তব মন কখনো প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ নাহি তাই জন্মিলে মরিতে হবে অমর কে কথা কবে চিরস্থির কবে নীর হায় জীবন নদী তবে যদি দয়া করো হলো দোষ ভুল করো অমর করিয়া বর লেখ দাসে সুবর ফুটি যেন স্মৃতি জলে মানুষীমা যথা করে মধুময় তমরস কি বসন্তে কি স্বর্গে আমরা কেউ থাকব না আমরা কেউ থাকবার জন্য আমরা সবাই চলে যাব কিন্তু আমাদের যারা সৃষ্টি করে গেছেন আমরা যাদের সাহায্যে এই পৃথিবীতে বসবাস করছি পৃথিবীর সুখ সম্পদ ভোগ করছি তাদেরকে যেন আমরা নাম রাখি অর্থাৎ আমাদের মায়েদের মা বাবাদের যেন আমরা স্মরণ করতে পারি এই স্বপ্নারানী বন্দ্যোপাধ্যায় সন্তানরা যে কাজ করছেন তাকে যেন আমরা অবশ্যই উৎসাহ দিই এবং আমরা নিজেরাও যেন প্রত্যেকে আমাদের বাবা মাকে সম্মান দেওয়ার চেষ্টা করি প্রয়াস করি যে যেরকমভাবে পারবে সকলের পক্ষে সমানভাবে কাজ করা সম্ভব হয় না কিন্তু যে যেরকমভাবে করতে পারে তাকে সেরকমভাবেই করা উচিত অনেক সময় দেখা যায় বাবাকে ঘরে ঢুকতে দেয় না রাস্তায় পড়ে দেয় অনেক সময় দেখা যায় মায়েরা অন্যের ছেলের কাছে সাহায্য চান অনেক সময় দেখা যায় তাদের ছেলেদের সুখ স্বাচ্ছন্দ্যের সংসারে বাপ মার স্থান হয় না তারা অন্য জায়গায় যায় তিনি অনেক গান আছে গল্প আছে কবিতা আছে কিন্তু সেইগুলো যেন আমরা আমল আমরা যেন বাবা মাকে যথার্থ সম্মান দেওয়ার চেষ্টা করি কারণ শিক্ষাই তো আমাদের সেটা স্বাধীনতা সৌজন্যতা এখানে আইনের সাহায্য আমাদের নিতে হবে কেন আমাদের নিজেদের কি বিবেক বোধ থাকবে না আমরা কি নিজেরা নিজেদের একটি কর্তব্য বোধকে আমরা জানিয়ে নিতে পারি না আমরা কি জানবো না যে বাবা মাদের সম্মান দিতে হবে অর্থাৎ প্রবীণ নাগরিক প্রয়োজন আমরা সম্মান জানি এইটুকুনি আমাকে মনের মধ্যে ধারণা রাখতে হবে এখানে যারা যারা আলোচনা করবেন তাদেরকে মেমেন্টো দেওয়ার ব্যবস্থা আছে আপনারা সকলেই সই করবেন যারা যারা উপস্থিত আছেন এবং যাবার সময় ছোট আতিথ্যতার ব্যবস্থা আছে অর্থাৎ খুবই ব্যক্তি আছে আপনারা কিন্তু যাবেন আর এখানে একটি পত্রিকা প্রকাশ পাবো সেটা হচ্ছে সাহিত্য সংস্কার পত্রিকা সেই পত্রিকাটা মাননীয় শান্তকুমার সেনের উনি প্রকাশ করবেন এবং এই পত্রিকার মধ্যে বিশেষত্ব হচ্ছে একটি বাচ্চা ছেলে নবজাতকের সে অদ্রি দাস সে একটা সাপের ছবি এঁকেছে এবং সেইটাকে স্ক্যানিং করে আমরা এখানে মাঝখানে ডিজাইনে তার প্রচ্ছদ এঁকেছি যাতে এই বাকি মানে চাইনিরা তারা ইন ফিউচার আরও বেশি তারা ইন্সপিরেশন পায় তাদের নিজেদের প্রতিভায় এগিয়ে আমরা তাদের তো নিশ্চয়ই সহায়তা করব আমরা তাদের প্রেরণা অনুপ্রেরিত করব আমি সবার সূচনা আরম্ভ করেই দিয়েছি আপনার তাছাড়া আমার মনে হয় পাত্র কি উপস্থিত আছো পাত্রকে অ্যাভেলেবল হবে বলছে পাত্র তো সব জিনিসটাই ম্যানেজ করছে পার্থ সারথি ব্যানার্জি যদি আমার কথা শুনতে পাও তার একটু এদিকে এসো পার্থ একটা পার্থ প্রারম্ভিক
একটা যদি বলতো তার মায়ের সঙ্গে খুব ভালো হতো। তা ঠিক আছে, পাঁচতলে এখন বলে ব্যস্ত আছে আতিথ্যতার জন্য, তার রিসেপশনের জন্যও আছে, অসুবিধে কিছু নেই। তাহলে আমি প্রথমেই তুমি করে দিই ডক্টর শান্তিনাথ ঘোষকে দিয়ে, উনি তো আমাদের সঙ্গে সবসময় আছেন, কারণ আমাদের প্রেসিডেন্ট অত্যন্ত ব্যস্ত মানুষ। সুতরাং আজকের এখানে সভাপতিত্ব করছেন উপস্থিত, মানে সভাপতির অনুপস্থিত পর্যন্ত ডক্টর শান্তিনাথ ঘোষ। তাই ডক্টর শান্তিনাথ ঘোষকে আমি অনুরোধ করব যে আজকে আপনি আলোচনা শুরু করুন। আমাদের বহু প্রচলিত মাতৃবন্দনা দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। ও দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তর্ষৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তর্ষৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা নমস্তর্ষৈ নমস্তর্ষৈ নমস্তস্যৈ নমো নমঃ। ওম যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তর্ষৈ নমস্তর্ষৈ নমস্তস্যৈ নমো নমঃ। মাননীয় বিমান কুমার ভট্টাচার্য বাদা, মাননীয় ডক্টর জয়ন্তী চৌধুরী মহাভাগা, মাননীয় শ্রী পার্থসারথী বন্দ্যোপাধ্যায় মহোদয়া, অন্যে চ সমুপস্থিতা সজ্জনা, অদ্যন্তে অত্র সভায়াম স্বপ্নারানী বন্দ্যোপাধ্যায় ইতি নামধেয়ায়া জনন্যা স্মৃতিচারণার্থম তথা চ তাং প্রতি শ্রদ্ধাবিনিবেদনার্থম বয়ম অত্র সমবেতাঃ। নিতনামানন্দজনমবেতাঃ যত বর্তমান বিশ্বে যত্র তু সুকুমার বৃত্তি জয়ানাম এব অবলুপ্তি নিরন্তরম এব অনুভূয়তে অস্মাকে। প্রতিদিন আমরা মানুষের অন্তরে সুকুমার বৃত্তিগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে দেখছি। সমাজের পক্ষে, বিশ্বের কল্যাণের পক্ষে এবং ভারতবর্ষ যেটি আধ্যাত্মিকতার দেশ, যেখানে মাতৃত্বের শ্রদ্ধা চিরকাল ধরে আমরা পোষণ করে এসেছি, সেই ভারতবর্ষের বুকে আজকে যদি ন্যায় নীতি আদর্শ বিবেক এই সব ভাবনাগুলি অনুভূতি আমরা দেখি সেটি অত্যন্ত বেদনা। তাই আজকের দিনে এই যে আয়োজন, যে আয়োজনের মধ্যে আমরা দেখছি বিশিষ্ট আইনজীবী পার্থসারথী বন্দ্যোপাধ্যায় এবং তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায় এই দুই সুপুত্রের মহান উদ্যোগে তাদের মাতৃদেবীর প্রতি শ্রদ্ধা নিবেদনে একটি বিশেষ আয়োজন করা হয়েছে।
মাতৃত্বে যারাই থাকে তারা মাতৃত্বের পূজারি, তাদের সমস্ত বিশ্ব শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানায়, শ্রদ্ধা জানায়। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখন অদ্বিতীয় রূপে একম এব অদ্বিতীয় ব্রহ্মরূপে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রহ্মে লীন হয়েছিল, তখন আমরা জানি ভারতবর্ষের প্রাচীন শাস্ত্রের অনুসারে সেখানে স্বয়ং পরমাত্মা পরম ব্রহ্ম তার অন্তরে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির মহান আহুতি জাগ্রত হল। তিনি বললেন বহু শ্যামি প্রচারেণ একমেব অদ্বিতীয়ং ব্রহ্ম। তিনি বহুরূপে আত্মপ্রকাশ করার এক অভাবনীয় ভাবনা অন্তরের মধ্যে অনুভব করলেন। শুরু হল সৃষ্টির প্রক্রিয়া, এবং এই সৃষ্টির প্রক্রিয়ার মধ্যে সৃষ্টি, স্থিতি এবং প্রলয় এই তিনটি কার্যকে অনিবার্য করে তোলা হল। কারণ কেবল যদি সৃষ্টি হয়, যদি তারপরে প্রলয়ের মাধ্যমে আবার সেই পরম ব্রহ্মে লীন হয়ে যাওয়ার যে ধারাবাহিকতা বজায় না থাকে, তাহলে হয়তো দেখা যাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে অগণিত সত্তার প্রকাশ ঘটবে, এই বিশ্বে তার কোনো স্থান হবে না। তাই যেন স্বয়ং ঈশ্বরের এক অনির্দিষ্ট নির্দেশে সৃষ্টি, তারপর স্থিতি এবং তারপর লয়, অর্থাৎ আবার ব্রহ্মরূপে পরিণতি লাভ, এইভাবেই চলছে সৃষ্টির প্রক্রিয়া। কিন্তু মনুষ্য জাতির মধ্যে এই যে সৃষ্টির প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় লৌকিক ভাবনার ধারা একটি অন্য প্রকারের। সেখানে যেমন আমরা লক্ষ্য করলাম ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে তিনি স্বয়ং ঈশ্বরের, স্বয়ং নারায়ণের ইচ্ছা অনুসারে বসুদেবের মধ্যে তিনি সঞ্চারিত হলেন। আবার বসুদেবের অলৌকিক ক্রিয়ার মাধ্যমে দেবকীর মধ্যে তার সঞ্চার হল। ভারতবর্ষে তথা লৌকিক মানব সভ্যতার মধ্যে আমরা এই লৌকিক অলৌকিক প্রক্রিয়া আমরা দেখতে পাই না। লৌকিক প্রক্রিয়ার মধ্যে সমগ্র মনুষ্য জাতি মাতৃ যথর থেকে নিজেদের সৃষ্টিকে গ্রহণ করে এই পৃথিবীর আলো দেখার সুযোগ পায়। এটি হল বাস্তব সত্য ঘটনা। লৌকিক ভাবনা, লৌকিক সাধনা, লৌকিক ব্যবহারের মূল প্রকাশ। সেই লৌকিক প্রক্রিয়ায় মনুষ্য জাতি এবং অন্যান্য প্রজন্মের ধারাবাহিক নেতৃত্ব থেকে সন্তানের সৃষ্টি। কিন্তু আধার বা আশ্রয় পিতৃত্বের থেকেই সন্তানের সৃষ্টি হলেও আশ্রয়ের দরকার, সেই আশ্রয় বা আধার হলেন সমস্ত যত্ন পুষ্টি সংরক্ষণ দিয়ে পৃথিবীর আলো দেখাবেন মা। আমরা দেখলাম মাতৃগত জঠরে যখন সন্তান রয়েছেন সেই অবস্থায় সেই সন্তানকে লালন পালন করার জন্য মাতার কি ব্যাকুলতা, কি সর্ববিধ সর্বপ্রকারের প্রযত্ন। সেই প্রযত্ন দিয়ে ধীরে ধীরে সন্তানকে তিনি পৃথিবীতে আলোক দর্শন করালেন। সেই সন্তান ধীরে ধীরে এই পৃথিবীর মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত হতে হতে নানান ঐশ্বর্য, নানান প্রকাশ ভঙ্গিমা, নানান কৃতিত্বের অধিকারী হয়ে এগিয়ে চলেন। এবং
তার মুখে সেই জননীর অপর্যাপ্ত স্নেহ, অপর্যাপ্ত ভালোবাসা, অপর্যাপ্ত যত্ন। সে কারণেই ভারতবর্ষের প্রাচীন সংস্কৃত সাহিত্যে বলা হয়েছে একটি সুন্দর কথা, জননী জন্মভূমি স্বর্গাবলী। অর্থাৎ মাতার অবস্থান প্রত্যেকটি মানুষ স্বর্গ চায়। আমরা ভাবি এই পৃথিবীর বুকে নানা প্রকারের দুঃখ বেদনা যন্ত্রণা সমস্ত কিছুর হাত থেকে মুক্তি লাভ করে অনন্ত আনন্দ অনন্ত সুখের স্থান সেই স্বর্গ রাজ্যে, সেখানেই আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে চাই, স্বর্গ সুখ লাভ করতে চাই। কিন্তু ভারতবর্ষে আধ্যাত্মিকতা তার একটি কথায় জানিয়ে দিল যে সেই স্বর্গ সুখ নয়, জননী জন্মভূমি স্বর্গ। অর্থাৎ স্বর্গ থেকেও শ্রেষ্ঠা, স্বর্গ থেকেও আদরণীয়া, স্বর্গ থেকেও সম্মাননীয়া আমাদের জননী। এবং আমাদের প্রাচীন উপনিষদ এই কথা মনে রেখে অত্যন্ত সুন্দরভাবে উপদেশ দিয়ে বললেন, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। অর্থাৎ মাতাকে দেবতার স্থানে তুমি সম্মানিত করো, পিতাকে দেবতার মতো পূজা করো, আচার্য যার কাছ থেকে আমরা নানান শিক্ষা গ্রহণ করি তাকেও সেই সম্মানে ভূষিত করো। এইভাবে প্রাচীন কাল থেকে প্রাচীন শাস্ত্রের মধ্যে থেকে আমরা মায়ের প্রতি সম্মান দেখানো সেই যে আদর্শ, সেই আদর্শকে আমরা লাভ করে আসছি। কিন্তু এই মা কেবল সৃষ্টির আশ্রয়, অর্থাৎ কেবলমাত্র মনুষ্য জন্ম লাভ করার জন্যে সৃষ্টি প্রক্রিয়ার আধার হিসেবে জননীর প্রয়োজন না, তার অধিক অনেক কিছু যা বর্তমানে শেষ করা যায় না, যার মধ্যে সন্তানের প্রতি স্নেহ, সন্তানের প্রতি ভালোবাসা, সন্তানের জন্য নিরবস কঠোর পরিশ্রম সমস্ত কিছু লুকিয়ে রয়েছে। তাই বঙ্কিমচন্দ্র সমগ্র ভারতবর্ষের যে স্বাদেশিকতার চেতনা, সেই স্বাদেশিকতার চেতনার মধ্যে দিয়েও তিনি মাতৃত্বকে একা আকারে চোখ দেখলেন। তিনি বললেন, বন্দে মাতর। অর্থাৎ এই ভারতবর্ষ মায়ের সমাজ। মায়ের যেমন সন্তানের সৃষ্টি করে না, শুধু মা তাকে পালন করে, তাকে বর্ধিত করে, সন্তানের সুখ সন্তানের আনন্দ দেখে যেমন মাতার তৃপ্তি হয়, ঠিক তেমনি আমাদের এই ভারতবর্ষ তার সন্তানদের উন্নতি শ্রীবৃদ্ধি দেখলে ভারত মাতা যেন আনন্দে বিভোর হয়ে পড়ে। তাই বঙ্কিমচন্দ্র সেই ভারত চরণীকে মাতৃরূপে আহ্বান করে দেখেছিলেন, কারণ তিনি দেখেছিলেন মাতৃত্বের মধ্যে রয়েছে এক অপরিসীম গুণরাশি, সেই গুণরাশি যা শ্রদ্ধা অর্জন করার জন্য যথেষ্ট। তাই সেই মাতার সঙ্গে তিনি এক আধার করে দিয়েছিলেন সবে। বস্তুত ব্যক্তি জীবন শিশু অবস্থা থেকে আমরা প্রত্যেকে ধীরে ধীরে যৌবনের পথে এগিয়ে যাই, কিন্তু এই যে ধীরে ধীরে আমাদের শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, এই যে ক্রমান্বয়তার এক অবস্থা থেকে আরেকটি অবস্থায় ক্রমোন্নয়ন, সেই ক্রমোন্নয়নের মূল ধারাকে ধারণ করে রাখেন যে সংসারের মধ্যে তিনি হলেন মা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের
শুধু ভারতবর্ষে নয় পৃথিবীর সমস্ত দেশে এই একই প্রক্রিয়া আমরা দেখতে পাই। সেই মা কেবলমাত্র মনুষ্য জাতির মধ্যেই নয়, মনুষ্যদের মনুষ্যিত পশু পক্ষী সব জায়গায় দেখবেন। একটি যে সমস্ত বানর তারা মাতৃত্বের অধিকারী হয়েছে তাদের সবের তারা কোলের মধ্যে করে নিয়ে কিভাবে লালন পালন করার জন্য এক কাছ থেকে আরেক কাছে লাভ দিয়ে তার সন্তানকে রক্ষা করে চলে। সুতরাং মাতৃত্ব যেমন মনুষ্য জাতির মধ্যে রয়েছে তেমনি এই মাতৃত্ব রয়েছে মনুষ্যিত সমস্ত প্রাণীর মধ্যে। এই মাতৃত্বই আমরা জানি যদিও পৃথিবী সৃষ্টির মূল ক্রিয়াকে ধারণ করে থাকে কিন্তু তবুও মাতৃত্বই হচ্ছে সেই সৃষ্টি প্রক্রিয়াকে পরিপূর্ণতা দেওয়ার একমাত্র আশ্রয়। ব্যক্তি জীবন শিশু অবস্থা থেকে ধীরে ধীরে পরিসর যৌবনে বৃদ্ধির পথে এগিয়ে যাবে মায়ের লালন প্রক্রিয়ার মধ্যে দিয়ে। আর সেই মায়ের যে সমস্ত গুণরাশি মায়ের যে স্নেহ মায়া মমতা সব বৃত্তিগুলি সুকুমার প্রবৃত্তিগুলি ধীরে ধীরে সন্তানের অন্তরে সঞ্চারিত হয়। তাই মায়ের গুণাবলী যেমন থাকে সন্তানের মধ্যেও সেই গুণাবলী ধীরে ধীরে প্রকটিত হতে থাকে। সেই মা সন্তানের মঙ্গলের জন্য তিনি কিন্তু জীবন বন্ধ করে থাকে। কোনো সন্তানে যদি কখনো রোগগ্রস্ত হয়ে পড়ে সন্তান সেই মা দাতার শিয়রে বসে দিন নাই রাত্রি নাই জেগে সেই সন্তানের পাশে বসে তার মুখের দিকে তাকিয়ে থাকে তখন কখন তার সেই সন্তান সুস্থ হয়ে উঠে। আমরা জানি সাধারণভাবে মহিলারা মাতৃত্বের আসন থেকে যদি কখনো বঞ্চিত হন তাহলে সেই মহিলা প্রকৃতপক্ষে কোন জীবনের পরিতৃপ্তি লাভ হয় না। আপনারা বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে নাটকের মধ্যে দিয়ে গল্পের মধ্যে দিয়েও আমরা সেই মাতৃত্বের যে প্রয়োজন মাতৃত্বের যে বিশাল ইম্পর্টেন্স রয়েছে তা আমরা প্রতিনিয়ত লক্ষ্য করে যাই। এই মাতা হওয়াতে নারী জীবনের সার্থকতা আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কর্মের মাধ্যমেও দেখেছি কোনো নারী যদি সেই মাতৃত্বের ক্ষমতা অর্জন করতে বঞ্চিত হন তাহলে তার অন্তরের মধ্যে এক নিবিড় দুঃখ সেই লগ্নে অনুভব করে চলে। সুতরাং মাতৃত্ব যেমন নারীত্বের পূর্ণতাকে দান করে এই তেমনিভাবে প্রকৃতভাবে শিশুরা সন্তানেরা পুত্র এবং কন্যারা সেই যোগ্য যিনি লগ্নে যিনি মাতৃত্বের আশা দিয়ে শিশুকে ধীরে ধীরে বড় করে তুলেছেন সেই মায়ের কাছ থেকে আমরা লাভ করি নানা প্রকারের গুণাবলী সহিষ্ণুতা মায়ের কাছ থেকে লাভ করি শ্রদ্ধা বিনম্র ভাবনা ঈশ্বর ভক্তি সমস্ত গুণগুলি সেই মা তাই এই বিশ্বের কাছ মধ্যে আমাদের সর্বাধিক প্রবণ। আমরা জানি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাশাই গর্বে আমরা শুনেছি তার ভাইয়ের বিবাহের জন্য ঈশ্বরচন্দ্রকে ডেকে পাঠিয়েছেন মাতা ভগবতী দেবী। কিন্তু তিনি যখন তার সেই বিশ্বম গ্রামে যাতায়াতের জন্য রাস্তায় নেমে পড়েছেন প্রচণ্ড বর্ষা সেই বিশাল নদী তখন প্লাবিত অবস্থায় প্রবাহিত হচ্ছে কোন নৌকো নেই বড়ভাবে ঈশ্বরচন্দ্রকে পার করিয়ে দেওয়ার জন্য। আমরা জানি তিনি সেই বাড়ির ধার উপেক্ষা না করতে পেরে সেই স্রোতস্বিনী রকরাজ স্রোতস্বিনী জলধারার বুকে লাভ দিয়ে ধীরে ধীরে সেই মাতৃ মাতৃভক্তিকে বলিয়ান হয়ে
তবে বড়পাড়ে তিনি পৌঁছেছিলেন এবং তিনি তার ভাইয়ের বিবাহে পুত্রে বিষ্ণু গ্রামে মায়ের কাছে গিয়ে পৌঁছেছিলেন। এমন বিষ্ণুতা মাতৃভক্তি, এই ধরনের মাতৃভক্তির কথা আমরা বহু মনীষীর জীবনে, শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে লন্ডন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, জাপান সর্বক্ষেত্রে যেভাবে সামাজিক জীবন তারা পরিচালিত করুক না কেন, মায়ের প্রতি যে শ্রদ্ধা এবং সন্তানের প্রতি মায়ের যে এক বিশাল দায়িত্ববোধ সমস্ত পৃথিবীর মধ্যে তা ব্যক্ত হয়ে রয়েছে। মাতার থেকে সন্তানের চরিত্র গঠিত হয়, তার স্বভাব থেকে সন্তানের স্বভাবে তৈরি হয়, মায়ের জীবন ধারা থেকে সন্তানের জীবন প্রবাহ ধীরে ধীরে পরিপুষ্টি লাভ করে এবং সেই সন্তান সমাজের মধ্যে প্রতিষ্ঠা লাভ করে তার জীবন চর্চাকে সমৃদ্ধির পথে প্রতিষ্ঠিত করতে এগিয়ে চলে। সেই মাতার প্রতি সন্তানের যে কর্তব্য আছে আমরা অনেক সময় তা মনে করতে পারি না। আজকের দিনে আপনারা সকলেই জানেন যে বৃদ্ধাশ্রমের একটি প্রক্রিয়া বর্তমান সমাজের মধ্যে বহুল প্রচারিত প্রচলিত হয়ে চলেছে। সন্তানেরা বৃদ্ধ বয়সে মাতা পিতার প্রতি তাদের যে কর্তব্য পালন করা উচিত সেই কর্তব্য পালন না করে মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন, সমাজের পক্ষে একটি ব্যাধির স্বরূপের অবস্থা। কিন্তু এই ব্যাধির স্বরূপ অবস্থা হলেও ব্যাধিগ্রস্ত সমাজের এই অবস্থাকে আমরা অস্বীকার করতে পারি না। প্রতিনিয়ত সমাজের বুকে এই ধরনের অবস্থা আমাদের দৃষ্টিগোচরীভূত হচ্ছে। তাই আজকে আমরা এই স্বপ্নারানী সন্তানদের এই যে মাতৃভক্তির পরাকাষ্ঠা আমরা দেখছি, আমরা অসমনাথ গৌরীনাথ শাস্ত্রী স্মারক সমিতির সহসভাপতি হিসেবে এবং সমিতির পক্ষ থেকে তাদের দুর্ভাগ্যে এই মাতৃভক্তির প্রতি আমি শ্রদ্ধা জানাই। আজকে এই যে চিন্ত প্রযুক্তি সমাজকে শিক্ষিত করে তুলবে, সমাজের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে পারবে, মাতার প্রতি সন্তানের কর্তব্য নিশ্চিত থাকে তাকে সম্মান করা এবং মায়ের যখন কোনো রোগ হয়, বৃদ্ধাবস্থা প্রাপ্তি হয়, তার সেবা শুশ্রূষা করা এগুলি সন্তানদের অবশ্য কর্তব্য। আমরা তাই পূর্বেও করেছি কবিতা সাহেব সেই কারণেই চলি অত্যন্ত পারস্বরে ঘোষণা করে বলেছিলেন, জননী জন্মভূমি, অর্থাৎ এই মাতৃত্বকে স্বর্গের থেকেও অনেক বেশি সমাদরণীয় বলে স্বীকার করা হয়েছে। আজ অনেক রকম সেই মাতৃত্বের মর্যাদাকে তারা রক্ষা করতে পারে না এবং রক্ষা করতে পারে না বলে পরিণতিতে তাদের অন্তরের মধ্যে দুঃখ, বেদনা, আঘাত আমরা লক্ষ্য করি। তাই সমাজের বুকে আজকে আমাদের স্বীকার করে নেওয়ার প্রয়োজন আছে। সমাজকে যদি সুস্থ করে গড়ে তুলতে হয়, সমাজের মধ্যে ভারতবর্ষের সেই আধ্যাত্মিকতাকে, যে আধ্যাত্মিকতায় প্রাচীন ঋষিরা উদাহরণে ঘোষণা করে বলেছিলেন, শ্রেণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আজি ধামানি নিত্যামৃতস্তু মেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্য বরণং তমসহ পরস্তা তমেব বিদিত্বা পতিমৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যতে হরিয়নায়। অর্থাৎ এই মনুষ্য সমাজ ঋষিরা উদাহত পঞ্চ বললেন, হে মনুষ্য সমাজ তোমরা শোনো, এই পৃথিবীর বুকে আমরা এসেছি, আমাদের জন্মের একটা সার্থকতা দরকার। মাতৃ যখনই আমাদের জন্ম হয়েছে পৃথিবীর বুকে আমরা লালিত পালিত হচ্ছি, কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য
সেই মরম সত্যকে পরম তত্ত্বকে অনুভব করা, সেই পরম তত্ত্বকে অনুভব করতে হলে আত্মজ্ঞানের পথে অগ্রসর হতে হবে। আর আমরা জানি এই মায়েরাই প্রাচীন কালে তার সন্তানদের সেই রামায়ণ মহাভারত পাঠের মাধ্যমে শিখিয়েছিলেন কিভাবে সন্তানেরা ধীরে ধীরে তাদের চরিত্র গঠন করবে, কিভাবে সমাজের বুকে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে। তাই আজকে আমরা এই স্বপ্নারানী বন্দ্যোপাধ্যায়ের স্মরণ সভায় তার প্রতি সন্তানদের যে অনন্ত শ্রদ্ধা নিবেদনের প্রক্রিয়া দেখছি তাতে আমরা অভিভূত। তাদের এই প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই এবং এই সঙ্গে এই বলে আমি আমার বক্তব্য শেষ করব যে তাদের এই দৃষ্টান্ত যেন সমাজকে শিক্ষা দিতে পারে। আমরা যারা আজ এখানে উপস্থিত হয়েছি আমাদের ব্যক্তিগত জীবনের মধ্যেও সেই মাতৃভক্তি পিতৃভক্তি পরাকাষ্ঠা যেন নিজেদের ব্যক্তি জীবনের প্রতিটি ক্ষেত্রে সঞ্চারিত হয়ে আদর্শ রূপে বাস্তবায়িত করে তুলতে আমরা সক্ষম হই। এই মনে সকলের মঙ্গলের কামনা করে বলি সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্। সকলের মঙ্গল হোক, সকলেই আনন্দ লাভ করুক, সকলেই নিরাময় শরীর যাপন করুক, ঈশ্বরের আশীর্বাদ সকলের উপরে বর্ষিত হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমস্কার। সার্থকতা কতদিন এগিয়ে চলেছে, সুতরাং বাধ্য করবো তুমি আমাদের একটু বুঝিয়ে দেবে।